মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ 15 জন আহত হয়েছে। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপির বাবা মৌলভী আসমত আলী খানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার পদত্যাগের দাবিতে কলাবাড়ি বাসস্ট্যান্ডে শনিবার সকালে মানববন্ধন করে কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগ। পরে সেখানে শাহাবুদ্দিন মোল্লার সমর্থকরা পাল্টা কর্মসূচির আহ্বান করে। দুই গ্রুপের পাল্টাপাল্টি মানববন্ধনে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে ঢাকা বরিশাল মহাসড়কের কলাবাড়ি ও ঘটকচর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটকচর বাসস্ট্যান্ডের ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর করা হয় দোকানপাট, দুটি ব্যাংকের অফিস ও কয়েকটি মোটরসাইকেল। এদিকে বরগুনা সদর উপজেলায় 5 নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলা চালায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এতে আহত হয় 3 জন, দুজনের অবস্থা গুরুতর। হামলায় 10টি মোটরসাইকেল ভাঙচুর ও 1টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।